দুই ঘন্টার মধ্যেই কাদের মির্জাকে বহিষ্কারের আদেশ প্রত্যাহার নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের অবহিত সহ কেন্দ্রের কাছে পাঠানো বহিষ্কারের সুপারিশ স্থগিত ও প্রত্যাহার করে নেওয়া হয়েছে নোয়াখালী জেলা আওয়ামী লীগ শনিবার তাকে দল থেকে চূড়ান্ত বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে পাঠানো সুপারিশ বিজ্ঞপ্তি জারি দুই ঘন্টার মধ্যেই সেটি প্রত্যাহার করে নেয় নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এম বলেন কাদের মির্জার বিষয়ে আলোচনা হয়েছে তবে এটি দলীয় সভানেত্রী সম্পূর্ণভাবে শেখ হাসিনার দায়িত্বে আছে তার নির্দেশ তো অমান্য করতে পারি না আমার অনুপস্থিতিতে নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি আমার বিষয়টি নিয়ে আলাপ করে চিঠিটি তিনি পাঠিয়ে দিয়েছেন যাই হোক মির্জা কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি অনিবার্য কারণবশত স্থগিত করলাম এবং এটা প্রত্যাহার করে নিলাম এর আগে শনিবার সন্ধ্যার পর নোয়াখালী জেলা আওয়ামী লীগের প্যাডে জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ এস এম খায়রুল আনম চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরী এমপির যৌথভাবে স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে পরবর্তীতে গণমাধ্যম কর্মীরা নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করিম চৌধুরী মোবাইলে প্রেস বিজ্ঞপ্তির বিষয়টি জানতে চাইলে তিনি তা নিশ্চিত করেছিলেন কিন্তু এর পরপরই নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খাইরুল আনম চৌধুরী সেলিম এ বিষয়ে তার বক্তব্য খণ্ডন করে উপরে উল্লেখিত বক্তব্য দেন পি পি সম্পাদক স্বাক্ষরিত চিঠি কেন্দ্রে পাঠানো হয়েছে দলের সিদ্ধান্তের ব্যাপারে আমরা অবশ্যই ভালো কিছু আশা করব দল যে সিদ্ধান্ত দেবে আমরা তা মেনে নেব কেন্দ্রে পাঠানো আবেদন প্রত্যাহার করা হয়েছে কিনা জানতে চাইলে একরামুল করিম চৌধুরী বলেন এখনো এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি তবে পরে জানানো হবে